হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা অ্যাস্ট্রোলজি কলকাতার তরফ থেকে সকল বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকের টপিকটা হচ্ছে জেনে নেব জানুয়ারি মাসটা আমাদের কেমন যাবে না যাবে যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির নতুন বছরের প্রথম মাসটাই কিন্তু দুর্দান্ত যাবে সিংহ রাশির এই মাসে ফার্স্টে যে কথাটা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে সিংহ রাশির গভর্নমেন্ট সার্ভিসের জন্য যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু এই মাসটা খুব দুর্দান্ত আর যারা রাশির আছেন তাদেরকে আমি বলবো একটু চেষ্টা করুন না গভর্নমেন্ট সার্ভিসের জন্য এই মাসটা দুর্দান্ত একটা রেজাল্ট পাবেন বিশেষ করে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে জবের জন্য ট্রাই করছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ ভীষণ ভালো এই বছরটা যদি হাত থেকে একবার বেরিয়ে যায় তো এরকম একটা সুবর্ণ সুযোগ কিন্তু আবার অনেক দিন পর আপনারা পাবেন তাই যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য এক্সাম দিচ্ছেন পড়াশোনা করছেন তাদেরকে আমি বলবো পুরো হানড্রেড পারসেন্ট দিয়ে পড়াশোনা করুন দুর্দান্ত কিন্তু একটা রেজাল্ট আপনাদের জন্য ওয়েট করছে আর যারা সিংহ রাশির মানুষ কেরিয়ারে কি করবেন না করবেন সেই সব নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রেও একটাই কথা আমার যে আপনারাও একবার চেষ্টা করে দেখুন না হয়ে যেতেও তো পারে কারণ যে পজিশান হয়ে আছে সেই পজিশনে গভর্নমেন্ট সার্ভিস কিন্তু সিংহ রাশির মানুষদের জন্যই কথাটা বলতেই হয় গভর্নমেন্ট সার্ভিস যেন সিংহ রাশির মানুষদের জন্য কথাটা শুনে মনে হচ্ছে এতটা ইজি এতটা ইজি নিশ্চয়ই না কারণ আপনাদের সেইভাবে লেবার দিতে হবে পড়াশোনা করতে হবে তারপর গিয়ে দেখবেন ব্যাপারটা ইজি মনে হচ্ছে কারণ প্ল্যানেটারি পজিশান যা হয়ে আছে সেই অনুযায়ী কিন্তু আমি কথাটা বলছি আর জানুয়ারি মাস থেকে কিন্তু সেই সুযোগটা অলরেডি আপনারা পাবেন এরপরে যে কথাগুলো নিয়ে আলোচনা করবো চলুন তাহলে সেগুলো জেনে নিন মঙ্গল সক্ষেত্রী মঙ্গল সক্ষেত্রী মঙ্গল সক্ষেত্রী হওয়ার জন্য আপনাদের কাজের জায়গায় কিন্তু একটা আলাদা পজিশন তৈরি হবে জবের ক্ষেত্রে অনেক সুযোগ পাবেন জবের জায়গায় আপনাদের একটা আলাদা পরিচিতি হবে মান সম্মান এই ধরনের জিনিস কিন্তু আপনাদের জবের জায়গায় খুব সুন্দর হবে যারা নতুন জব অনেকদিন ধরে সার্চ করছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো বলা যেতে পারে যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা ভালো তবে তাদের জন্য কোথাও গিয়ে একটু মাঝে মাঝে প্রবলেমারাইজ করবে কিছু ছোটোখাটো ভুল ভুলভ্রান্তির জন্য কিন্তু এই প্রবলেমগুলো হবে তবে এই ছোটোখাটো ভুলভ্রান্তিগুলো যদি আপনারা না করেন তাহলে কিন্তু সেরকম কোনো প্রবলেম থাকছে না যারা প্রমোশনের জন্য ওয়েট করছিলেন প্রমোশন আটকে গেছিলো সেই সব প্রমোশনগুলো কিন্তু আপনাদের হয়ে যাবে যাদের ইনক্রিমেন্ট হওয়ার ছিল সেই সব ব্যাপারগুলো কিন্তু অনেকটা অ্যাক্টিভ আপনারা দেখতে পাবেন কালিগসদের সাথে কিন্তু বন্ডিং আপনাদের অনেকটা বেটার হয়ে যাবে এবার জেনে নেবো কোন কোন জব আপনাদের খুব ভালো যাবে যারা টিচার আছেন তাদের জন্য এই মাসটা খুব ভালো যারা ডিফেন্সে আছেন তাদের জন্য এই মাসটা খুব ভালো যারা ধরুন টেকনিক্যাল কোনো জব করেন তাদের জন্য মাসটা খুব দুর্দান্ত বলবো যারা সফটওয়্যার ওরিয়েন্টেড জব করেন তাদের জন্য মাসটা খুব ভালো শুক্রের পজিশন বেটার হওয়ার জন্য যারা মিউজিক নিয়ে ডান্স আর্ট এই সমস্ত নিয়ে জব করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে এই মাসটা ভীষণ ভাবে ভালো যাবে বলা যেতে পারে যারা ধরুন সেলসে আছেন তাদের জন্য মাসটা ভালো তবে পনেরো তারিখের পর থেকে আপনারা রেজাল্টটা অনেক কিন্তু বেটার দেখতে পাবেন পনেরো তারিখের আগে কোথাও গিয়ে চুকি তাকি প্রবলেম অ্যারাইজ করবে তবে পনেরো তারিখের পর সেরকম কোনো প্রবলেম কিন্তু থাকছে না আর একটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট আপনারা মাথায় রাখবেন মঙ্গল সক্ষেত্রী হওয়ার জন্য আপনাদের কিন্তু কাজের জায়গায় একটু রাগ জেদ এই ধরনের জিনিস কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে এই রাগ জেদটাকে কিন্তু আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে এই রাগ জেদটা যদি আপনারা নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে কাজের জায়গায় কিন্তু সমস্যা তৈরি হবে কাজের জায়গায় দেখবেন আপনার বস বা সিনিয়র কারোর সাথে প্রবলেম অ্যারাইজ করছে তাই রাগ জেদটাকে একটু কন্ট্রোল করে ফেলুন দেখবেন আর কোনো সমস্যা কিন্তু থাকছে না এবার জানবো আপনাদের বিজনেস নিয়ে বিজনেস কেমন যাবে না যা বিজনেসের জন্য খুব দুর্দান্ত বলবো যারা নতুন বিজনেস স্টার্ট করবেন ভাবছেন সিংহ রাশির মানুষরা তাদের জন্য ভালো শুক্রের পজিশন ভালো তাই জন্য বিজনেস খুব সুন্দর হবে বিজনেসের ডেভেলপ আপনারা দেখতে পাবেন বিজনেসে অনেক অপরচুনিটিস আপনারা পাবেন যারা বিজনেসে ইনভেস্ট করবেন ভাবছেন তাদের জন্য সময়টা খুবই দুর্দান্ত সময় যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য এই সময়টা কিন্তু খুব দুর্দান্ত সময় কাস্টমারের সাথে বন্ডিং ভালো হবে বিজনেসে যে লেন লেনদেনটা সেই লেনদেনের ব্যাপার যখন ঘটবে তখন কিন্তু একটু অ্যালার্ট থাকুন কোথাও গিয়ে কিন্তু একটু মিস্টেক হয়ে যেতে পারে লেনদেনের সময় একটু নিজেকে অ্যালার্ট রাখুন তাছাড়া কোনো সমস্যা কিন্তু থাকছে না এই সময় আপনি নিজের কথা দিয়ে মানুষকে কিন্তু ইমপ্রেস করতে পারবেন এই ঘটনাটা ঘটবে পনেরো তারিখের পর থেকে পনেরো তারিখের আগে কিন্তু ওর একটু অপোজিট থাকছে কথা বলার কোথাও একটু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে সেই সব দিক থেকে একটু মাথায় রাখুন ক্যালকুলেশন করার সময় কিন্তু খুব অ্যালার্ট ক্যালকুলেশন করুন হলে ক্যালকুলেশন করার সময় কিন্তু কোথাও ভুল হয়ে যেতে পারে যারা মিউজিক আর্ট এই সমস্ত নিয়ে বিজনেস করেন তাদের জন্য সময়টা খুব ভালো যারা গোল্ডের বিজনেস করেন তাদের জন্য সময়টা খুব ভালো যারা কোনো সফটওয়্যার ওরিয়েন্টেড বিজনেস করেন তাদের জন্য সময়টা খুব ভালো যারা ধরুন ইভেন্ট ম্যানেজমেন্ট তারপরে ফটোগ্রাফি কিছু ক্রিয়েটিভ এই সমস্ত নিয়ে বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত তাছাড়া যারা প্রোমোটিংয়ের বিজনেস করেন শনির পজিশান বেটার হয়ে যাবে চব্বিশ তারিখের পর থেকে শনির পজিশন বেটার হয়ে যাওয়ার ফলে কিন্তু এর বিজনেস কিন্তু আপনাদের খুব দুর্দান্ত যাবে এই বিজনেসগুলো খুব ভালো রেজাল্ট পাবেন বিজনেসে গ্রোথ তো অবশ্যই দেখতে পাবেন আলাদা একটা পজিশানে চলে যাবে এই সময় থেকে আপনাদের বিজনেসটা একটা হতাশার মধ্যে যে থাকছিলেন যে লাইফে কিছু গ্রো হচ্ছে না লাইফটা ঠিকঠাক চলছে না কোথাও গিয়ে একটা থেমে গেছে সেই সব সমস্যাগুলো কিন্তু অনেকটা কমে যাবে যারা অনলাইন বিজনেস করেন তাদের জন্য সময়টা খুব ভালো যাদের বিজনেসের সাথে ফরেনের কোনো কানেকশন আছে তাদের জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত এই সময় আপনারা যারা বাইরে গিয়ে বিজনেস করবেন ভাবছেন তাদের জন্য সময়টা খুব ভালো কারণ হচ্ছে রাহু সক্ষেত্রি সেক্ষেত্রে আপনাদের কিন্তু বাইরে ফরেন কানেকশান কিন্তু একটা ইন্ডিকেট করে বাইরে গিয়ে বিজনেস ভালো বা যারা বাইরে বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো বাইরে গিয়ে বিজনেস জব এবং বিজনেস দুটো ক্ষেত্রে কিন্তু বাইরে গিয়ে যে কোনো জায়গায় যারা করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো বলা যেতে পারে বন্ধুদের একটা স্পেশাল কথা বলবো সেটা হচ্ছে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে কুম্ভ রাশির শনি সাড়ে সাথেই স্টার্ট হচ্ছে এটা নিয়ে আমি একটি ভিডিও করেছি আমি কার্ডের লিংক দিয়ে দিচ্ছি যে সকল বন্ধুরা শুনছেন যারা কুম্ভ রাশির বা ধরুন আপনাদের ফ্যামিলির কেউ কুম্ভ রাশি আছে বা ফ্রেন্ডস কেউ আছে যেই থাকুক না কেন তাকে ভিডিওটি শেয়ার করুন তাদের জেনে কিন্তু উপকার হবে কারণ শনির সারের সাথে লাইফে একটা বড় ফ্যাক্টর খারাপ ভালো সব কিছু মিলিয়ে থাকে তাই শনির স্বারের সাথেটা অবশ্যই আপনাদের জেনে নেওয়া কিন্তু দরকার আর আপনি যদি নিজেই কুম্ভ রাশির মানুষ হন তাহলে তো আমি বলবো শনির সারের সাথেটা আপনাদের দেখা ভীষণভাবে জরুরি আর দেখে নিয়ে জানান ভিডিওটি কেমন লাগলো না লাগলো এরপর যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে এডুকেশন নিয়ে বলবো ক্ষেত্রে যে কথাটা বলবো হায়ার স্টাডির জন্য সময়টা কিন্তু খুব দুর্দান্ত আমি বলবো যারা ভাবছিলেন হায়ার স্টাডি করবেন অনেক দিন ধরে চান্স নিচ্ছিলেন হচ্ছিল না তাদের জন্য সময়টা কিন্তু দুর্দান্ত বলা যেতে পারে যে সকল মানুষ শুনছেন যাদের সিংহ রাশি তাদের সন্তানেরও কিন্তু এই সময় এডুকেশনটা অনেক ডেভেলপ করে যাবে সন্তানের এডুকেশনের জায়গাটা দেখবেন আগের থেকে অনেক বেটার হয়ে গেছে সন্তান কেরিয়ারে অনেকটা নিজেকে গুছিয়ে নিয়েছে এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাবেন যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন ভিডিওটি শুরুর আগেই বলেছি বন্ধুরা যারা সিংহ মানুষ আছেন কোথাও গিয়ে আপনাদের মনে হবে এই বছরটা যেন আমাদের জন্যই এসছে স্পেশাল একটা গিফট নিয়ে এসছে যেটা হচ্ছে চাকরির জন্য সিংহ মানুষদের এই সময়টা ভীষণভাবে ভালো তাই যারা সরকারি চাকরির পড়াশোনা করছেন তাদেরকে আমি বলব প্রচুর 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 লেবার দিন যাতে আপনারা এই বছর একটা বেটার রেজাল্ট দিতে পারেন সরকারি চাকরি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের জন্য একদম দুর্দান্ত সময় যদি বাচ্চা মিনিমাম পারমিট করে দেখবেন আপনাদের এই সময় আপনারা বেটার একটা রেজাল্ট পাবেন তাছাড়া আরেকটি কথা বলতে হয় যারা স্কুল স্টুডেন্ট আছেন তাদের জন্য সময়টা ভালো সময়টা মাসের পনেরো তারিখের পর থেকে আপনারা অনেকটা বেটার রেজাল্ট দেখতে পাবেন তার আগে স্কুল স্টুডেন্টদের পনেরো তারিখের আগে পর্যন্ত কোথাও গিয়ে একটু এনার্জি ল্যাক করবে কোথাও গিয়ে একটু মিস্টেক হবে লিখতে ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে বলায় ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে বুধের পজিশানের জন্য এই প্রবলেমগুলো অ্যারাইজ করবে তাছাড়া সেরকম কোনো প্রবলেম কিন্তু নেই এবার জেনে নেব আপনাদের প্রেম নিয়ে প্রেমের ক্ষেত্রে রাশির মানুষদের আমি বেটার সময় ডেফিনেটলি বলবো একদিকে আর একদিকে বেটার সময় নয় সেটাও আমি কিন্তু বলবো কেন বলবো কারণ হচ্ছে বেটার সময়টা বলবো শুক্রের পজিশন ভালো জীবনে নতুন প্রেম আসতে পারে নতুন প্রেমের সূচনা হচ্ছে এই সময় থেকে যারা এতদিন সিঙ্গেল ছিলেন পার্টনার ছিল না তারা এই সময় পার্টনার কিন্তু পাবেন আর যাদের প্রেমে আর যারা অলরেডি একটা প্রেমের মধ্যে আছেন অনেক দিন ধরে প্রেমটাকে নিয়ে একটা টানাপোড়েনের মধ্যে ছিলেন এটা সেই সময় যেই সময় আপনারা একটা সিদ্ধান্ত জীবনে পেয়ে যাবেন সেটা হচ্ছে আদৌ আপনার রিলেশনটা থাকছে প্রেমটা থাকছে কি থাকছে না আদৌ প্রেমটা বিয়ে পর্যন্ত এগোচ্ছে কি এগোচ্ছে না এই যে ডিসিশানটা এই ডিসিশানটা কিন্তু আপনারা এই মাসেই পেয়ে যাবেন এটা কিন্তু সেই মান যেই মান্থের কথা আমি বলেছি আগে এটা নিয়েও আমি একটি ভিডিও করেছি শনির যে গোচর সেটা নিয়ে এটা আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে গিয়ে দিয়ে দেবো শনির গোচর নিয়ে ভিডিওটি আপনারা দেখুন আপনারা দেখে নিলে বুঝতে পারবেন এই যে প্রেমের ব্যাপারটা আমি বললাম যে প্রেমগুলো থাকার থাকবে যেগুলো থাকার নয় চলে যাবেন কেন এই যে কেনর উত্তরটা পেতে গেলে কিন্তু এন্ড স্ক্রিনে এই ভিডিওটার এন্ড স্ক্রিনে ফুটে উঠবে আমাদের ভিডিওটি সেটা গিয়ে দেখে নিন দেখে নিলে পুরো জিনিসটা বুঝতে পারবেন কারণ এই ভিডিওতে ওই আলোচনাটা করতে গেলে ভিডিওটা পুরো হচপচ হয়ে যাবে কারণ এটা আমি অন্য একটা আলোচনা করছি সেই জন্য মন খারাপ করার মতো কিছু নেই যেটা হবার সেটা কিন্তু ভালোর জন্য হয় মাথায় রাখবেন অনেকে একটা মানে সেই টানা পড়ানের মধ্যে ছিলেন আদৌ সম্পর্কটা থাকবে কি থাকবে না রোজ সকালে ঘুম থেকে উঠে টেনশনের মধ্যে থাকছিলেন অফিসে গিয়ে টেনশনের মধ্যে থাকছিলেন যে আদৌ সম্পর্কটা থাকবে কি থাকবে না দেখুন সিংহরাশির মানুষ যারা শুনছেন তাদের কিন্তু এই ঘটনাগুলো ঘটছিল তো এই ঘটনাগুলোর অবসান হওয়ার কিন্তু সময় এসে গেছে তার সাথে আর একটা কথা বলবো যারা সেকেন্ড ম্যারেজ করার কথা ভাবছিলেন তাদের জন্য সময়টা কিন্তু দুর্দান্ত সময় বা যারা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন ডিভোর্সটা হচ্ছিল না কোনো কারণে আপনাদের ডিভোর্সটা ডেটের পর ডেট পড়ছিল পেন্ডিং হয়ে যাচ্ছিল তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো যদি আপনাদের রিলেশনটা ব্রেক হওয়ার থাকে বার্থ চার্টে যদি ডিভোর্স হওয়ার থাকে আপনাদের চার্টে এটা সেই সময় যেই সময় কিন্তু ডিভোর্স হয়ে যেতে পারি এবার জানব আপনাদের ম্যারেজ লাইফ কেমন যাবে ম্যারেজ লাইফ ভালো যাবে এই সময়টা ম্যারেজ লাইফ নিয়ে কোনো সমস্যা নেই তবে যাদের রবি শরীর যোগ আছে তাদের একটু প্রবলেম প্রবলেমেরাইজ করবে কোথাও গিয়ে একটু ইগো ডেভেলপ করবে কোথাও গিয়ে একটু টুকিটাকি অশান্তি ইগো ডেভেলপ করলে কিন্তু প্রবলেমটা বৃদ্ধি পায় এটা শনি যোগের জন্য কিন্তু হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যাই হোক না কেন শুক্রের পজিশান যেহেতু বেটার সেহেতু টুকিটাকি অশান্তির মধ্যে গেলে মাসটা আপনারা ভালোভাবেই কাটাবেন সেরকম কোনো সমস্যা থাকছে না তবে নিজেদের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটাকে একটু ডেভেলপ করতে হবে আন্ডারস্ট্যান্ডিংটা একটু ডেভেলপ হলে কিন্তু ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এতক্ষণ ধরে আমি যে ভালো ভালো কথাগুলো বললাম যদি আপনাদের বার চার্টে রবি শনি যোগ থাকে বা শনি কেতু যোগ থাকে যা চাকরি নিয়ে বললাম বা বিজনেস নিয়ে বললাম যাই নিয়েই বললাম আপনারা কিন্তু এতটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন না রবি শনি যোগ থাকলে আপনাদের বাচ্চাটে এই ভালো রেজাল্টগুলো পেতে কিন্তু অনেকটা স্ট্রাগেল করতে হবে বা অন এতটা ভালো রেজাল্ট কিন্তু হবে না এবার জানবো আপনাদের হেলথ নিয়ে হেলথ নিয়ে কি কেমন প্রবলেম থাকবে না থাকবে এই সময় আপনাদের লিভার ওরিয়েন্টের প্রবলেম কিন্তু বৃদ্ধি পাবে এই সময় আপনারা দেখবেন আপনাদের চোখ বা কান এই ধরনের প্রবলেম কিন্তু বৃদ্ধি পাচ্ছে তবে আর একটা ভালো খবর আপনাদের জন্য যখন থেকে শনি মকর রাশিতে চলে যাবে যে সকল মানুষরা এতদিন ধরে আথারাইটিসের প্রবলেমে ভুগছিলেন বা স্পন্ডোলাশিসের প্রবলেমে ভুগছিলেন যে কোনো ব্যথা সংক্রান্ত কোমর হাত পা যে কোনো ব্যথার ভুগছিলেন তারা কিন্তু এই চব্বিশ তারিখের পর থেকে জানুয়ারি মাসের চব্বিশ তারিখের পর থেকে সেই সমস্ত ব্যথা থেকে কিন্তু অনেকটা রিলিফ পেয়ে যাবেন এইটা আপনাদের জন্য কিন্তু খুব ভালো একটা গুড নিউজ সিংহ রাশির মানুষদের জন্য এবার জানবো আপনাদের অর্থনৈতিক অবস্থাটা কেমন থাকছে অর্থনৈতিক অবস্থা ইনকাম কিন্তু অনেক অনেকটা ভালো ইনকাম ভালো হলেও সেই ইনকামটা থাকবে কিনা নির্ভর করবে কিন্তু সব কিছুটা আপনাদের ওপর আপনাদের যদি ফিনান্সিয়াল প্ল্যানিং খুব ভালো থাকে তাহলে কিন্তু আপনারা দেখবেন এই বছর গেনার হচ্ছেন অর্থটাকে সেভিংস করার জন্য কে কতটা অর্থ ইনকাম করছে তার থেকেও বড়ো কথা কি জানেন কে কতটা অর্থ ধরে রাখতে পারছে তো সেই ধরে রাখার বুদ্ধিটা বা ধরে রাখার যে প্ল্যানিংটা সেটা যদি আপনারা ভালোভাবে করতে পারেন তাহলে এই বছরটা আপনাদের অর্থনৈতিক অবস্থাটা অনেকটা বেটার হবে তবে যদি আপনারা ঠিকঠাকভাবে অর্থটাকে প্ল্যানিং করে সেভিংস না করতে পারেন তাহলে কিন্তু কিছু হবে না অ্যাজ ইউজুয়াল রেজাল্ট কিন্তু থাকবেন অর্থ আসছে ভালো ধরে রাখতে হবে কিন্তু আপনাদের অর্থনৈতিক অবস্থা নিয়ে আর কিছু বলবো না যা বলার আমি এক বাক্যে অনেকটা বলে দিয়েছি যারা বোঝার তারা ঠিক বুঝে নেবেন আমি কি বলতে চেয়েছি আপনাদের ভ্রমণ যোগ এই মাসে ভালো আপনাদের কোথাও আধ্যাত্মিক ব্যাপারে ভ্রমণ কিন্তু হতে পারে আধ্যাত্মিক চেতনারও কিন্তু অনেকটা উন্মেষ আপনাদের এই মাসে ঘটছে আপনারা দেখতে পাবেন সিংহরাসের মানুষদের কিন্তু যারা ভাবছেন ম্যারেজের ব্যাপারে তাদের জন্য সময়টা খুব ভালো লাভ ম্যারেজের জন্য আমি সময়টা স্পেশালি খুব ভালো বলবো অ্যারেঞ্জ ম্যারেজের জন্য আমি অতটাও ভালো নাম্বার এই সময় দিতে পারি না কারণ যখনই রবি শনি যোগ তৈরি হয়ে গেছে অ্যারেঞ্জ ম্যারেজের জন্য আমি সময়টা ভালো বলবো না বাট লাভ ম্যারেজের জন্য সময়টা ভালো যারা এই নিয়ে প্ল্যানিং করছেন তারা একদম নির্ভাবনা এগিয়ে যান সময় কিন্তু খুব ভালো আপনাদের জন্য আর একটা কথা বলবো যেটা হচ্ছে সিংহরাশি মানুষদের জন্য সন্তান যোগ কেমন সিংহরাশির মানুষদের জন্য বৃহস্পতির পজিশন খুব ভালো তাই সিংহরাশির মানুষদের কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই যারা ভাবছেন বেবি প্ল্যানিং করবেন তাদের জন্য আমি বলবো খুব ভালো সময় আপনারা চাইলে বেবি প্ল্যানিং করতে পারেন খুব ভালো পজিশন প্ল্যানিটারি পজিশন কিন্তু হয়ে আছে তাছাড়া আরও কয়েকটি কথা বলার আছে যেটা হচ্ছে রাশির মানুষদের এই সময় দেখবেন নলেজ কিন্তু খুব বাড়ছে প্রচুর নলেজ কালেক্ট করছে একটু ধীর স্থির হয়ে গেছে নিজের বুদ্ধি কিন্তু খুব সুন্দর এরা ইউজ করছে নিজের বুদ্ধি অনেকটা ডেভেলপ করবে নিজের বুদ্ধিমত্তা দিয়ে এরা কিন্তু অনেক কাজ লাইফে এগিয়ে নিয়ে যাবে খুব সুন্দরভাবে নিজেকে মেনটেনেরও কিন্তু করবে তাছাড়া অনেক রাশির মানুষ দেখবেন এই সময় থেকে খুব হেলথ কনসাস হয়ে যাবে ধরুন জিম জয়েন করছে ইয়োগা যাচ্ছে এই সমস্ত ব্যাপার কিন্তু রাশির মানুষদের সাথে ঘটবে মোটামুটি এই মাসটা রাশির মানুষদের জন্য দুর্দান্ত একটা মাস বলা যেতে পারে তাহলে বন্ধুরা আমি সিংহ জানুয়ারি মাস কেমন যাবে না যাবে সমস্ত কিছু আলোচনা করে দিলাম বন্ধুরা মনে হয় যারা দেখছেন এই ভিডিওটি সবাই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না আমার মনে হচ্ছে সাবস্ক্রাইব করতে গেলে কিন্তু কোনো পে করতে হয় না তাই কোনো চিন্তা করার দরকার নেই সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব না করেন আপনাদের কিন্তু অনেক কিছু অজানা থেকে যাবে তাই পিছিয়ে থাকবেন না এগিয়ে যান নিজের নলেজটাকে ডেভেলপ করুন দেখবেন লাইফে অনেক প্রোগ্রেস হচ্ছে নলেজ বাড়লে কিন্তু লাইফ অনেক এগিয়ে যায় যে সকল বন্ধুরা দেখছেন তাদের সবাইকে বলছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে কিন্তু কোনো পয়সা লাগে না তাহলে বন্ধুরা টাটা দেখা হবে অন্য ভিডিওতে